আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয়মাল সেন প্রবাসী বাংলাদেশের স্বাগত জানাচ্ছি কণ্ঠ প্রবাস সংবাদে আজ চোদ্দোই আগস্ট দু আপনাদের মাঝে যে বিষয়গুলো নিয়ে শেয়ার করব ইমিগ্রেশনের নতুন খবর এই খবরের মধ্যে থাকছে ভিসা স্টিকার প্রিন্টিং ভ্যাকসিনেশন ভ্যাকসিনেশন সম্পর্কে অনেকগুলো প্রশ্ন বিসাই শ্রীকার সম্পর্কে অনেকগুলো প্রশ্ন রিক্যালিব্রেসি পুলাং সম্পর্কেও কয়েকটা আপডেট দিব আপনাদের যে প্রশ্নগুলো করেছিলেন আজ মূলত সেই প্রশ্নগুলোরই উত্তর দিব এবং এয়ার টিকিট সম্পর্কেও কয়েকটি উত্তর দেব সর্বশেষে আজকের করোনা ভাইরাসের আক্রান্ত সংখ্যা কোন কোন স্টেটে কত আক্রান্ত হয়েছে এ বিষয়ে আপডেট করব এর আগে বলে রাখি এখন যারা আমাদের এই চ্যানেলে প্রথম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন ক্লিক করে রাখুন যাতে মালয়েশিয়ার যে কোনো আপডেট সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে আপনাদের হাতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের সংবাদটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন যাতে তারাও প্রতিদিনের মতো আজকের আপডেট সংবাদগুলো জানতে পারে এবং তাদের মনের প্রশ্নের উত্তরগুলো জানতে পারে প্রবাসে প্রবাসী বাংলাদেশি যারা প্রথমে আমি আপনাদের মনের প্রশ্ন উত্তর ভিসা সম্পর্কে এই বিষয়গুলো আপডেট করছি আপনারা জানেন গতকালকে আমি আপডেট দিয়েছিলাম যে এই মুহূর্তে যারা সাবমিট করেছিলেন ভিসা গত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে পর্যন্ত অনেকেই ভিসা পান নাই অধিকাংশই পান নাই বিশেষ করে স্লাঙ্গর এবং নিগারি সিমেলাং এই তিনটা স্টেটের বিস্তার পেন্ডিং এসেছিল প্রিন্ট হয়েছিল না তাদের প্রিন্ট কিন্তু গত পরশু থেকে শুরু হয়েছে গত পরশু অনেক প্রিন্ট হয়েছে গতকালকে প্রিন্ট হয়েছে আজকেও ইনশাল্লাহ প্রতিদিন এখন খুব দ্রুতই প্রিন্ট হবে আহ সেক্ষেত্রে আবার যারা এই মুহূর্তে বিস্তার রিনিউ করতে দিবেন তাদের জন্য আমি এর আগের ভিডিও তো বলেছিলাম এখন দুইটি পদ্ধতি আছে দুইটি পদ্ধতি একটি পদ্ধতি ইমিগ্রেশনের নিজস্ব পোর্টাল ইপিএল কেস অর্থাৎ ইলেকট্রনিক্স পিএল কেস ইমিগ্রেশনের সিস্টেমের মধ্যেই আমি সিস্টেমের লিংকটি এখানে দিয়ে দিব আপনাদের এটা অবশ্যই আপনাদের বস বা কোম্পানির মালিকরাই করবে আপনাদের মাথা ব্যথা নাই যাই হোক আমি জাস্ট আপডেটটা দিয়ে দিচ্ছি যে ইলেকট্রনিক্স পিএল কেস এখানে সরাসরি ইমিগ্রেশনে আপনার ভিসা অনলাইনে সাবমিট করা যাবে দ্বিতীয়ত এর আগে যারা মাইজির মাধ্যমে সাবমিট করেছে সেইটাও বহাল থাকবে অর্থাৎ এখন দুইটি নিয়মে ভিসা রিনিউ করা যাবে ইতিমধ্যে আপনাদের মালিক পক্ষ মালিকেরা অলরেডি বিষয়গুলো জেনে গেছে সেক্ষেত্রে আপনারা তাদের সাথে কথা বললেই হবে ওকে সেক্ষেত্রে যেহেতু এখন সরাসরি ইমিগ্রেশন থেকেও প্রিন্ট করা হবে এবং মাইজির মাধ্যমেও আসবে সেক্ষেত্রে এখন যারা সাবমিট করবেন তাদের খুব দ্রুতই হবে খুবই দ্রুত প্রিন্ট হবে সেখানে আপনাদের বিব্রত বোধ করার কোনো কারণ নেই অনেকেরই মনের প্রশ্ন কি জন্য যারা গত অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল যারা প্রথম প্রথমে অ্যাপ্লাই করেছিল তাদের পাঁচ নম্বর ভিসা শেষ হয়ে গেছে ছয় নম্বর ভিসা লাগবে কিন্তু ছয় নম্বর ভিসায় অনেক মালিকের জমা নিচ্ছে অনেক মালিকে জমা নিচ্ছে না অনেকেই বলছে যে ভিসা লাগবে না এখন বিব্রত বা এরকম ক্ষতির মধ্যে আছে বা ভয়ের মধ্যে আছে যাদের বিসা তাদের তারা সেক্ষেত্রে এখন পর্যন্ত ছয় নম্বর বিসা লাগবে কি লাগবে না সরকার পক্ষ থেকে এরকম কোনো নোটিশও আসে নাই কোন এরকম মানে স্পেসিফিকলি ভাবে এরকম ঘোষণা আসে নাই সেক্ষেত্রে মাইজি পক্ষ থেকেও বলা হয়েছে যে এটা মানে বর্তমান স্থগিত আছে বা লাগবে না এটাই বলা হয়েছে এরপরেও এখন যদি অনেকে বলেন তাহলে আপনি কি বলেন বা মালিক পক্ষ কি বলেন অনেকের মালিক সাজেস্ট করতেছে যাদের ছয় নাম্বার এক্সপায়ার হয়ে যাবে এক্সপায়ার হওয়ার পরে নতুন যে রিক্যালিব্রেসি প্রোগ্রাম আছে এটাতে আবেদন করার জন্য আর যারা অপেক্ষা করতে পারবে তারা অপেক্ষা করতে বলছে যে পরবর্তী হয়তো এদের বিষয়ে কোনো ঘোষণা আসলে আসতে পারে হয়তো বা লাগা গেলে যেতেও পারে কিন্তু এখন পর্যন্ত মানে লাগানোর সম্ভাবনা না লাগার সম্ভাবনাই তাই বেশি না হওয়ার সম্ভাবনাটাই বেশি সেক্ষেত্রে আপনাদের যে জিনিসটা আপনাদের যেটা ভালো মনে হয় সেটাই করবেন নতুন রিকিলেবিসি প্রোগ্রামে আসতে পারেন অথবা আপনাদের বসের মাধ্যমে চেষ্টা করেও দেখতে পারেন ওকে ভ্যাকসিনেশন সম্পর্কে বেশ কয়েকটা জটিল জটিল বিষয় আছে যা আপনাদের কাছ থেকে পেয়েছি যে প্রথম ডোজ নেওয়ার পরেই আমার মোবাইল থেকে অ্যাপসটি ডিলেট হয়ে গেছে বা অ্যাপসটি আর আসে না মোবাইল চুরি হয়ে গেছে মোবাইল নষ্ট হয়ে গেছে তাহলে কি করব আপনাদের জন্য পরামর্শ আপনি যখন প্রথম ডোজ দেন তখনই কিন্তু দ্বিতীয় ডোজ কবে দেবে সেটা ডেট বলে দেওয়া হয় সেই ডেটে আপনি চলে যাবেন সেই ডেটে সেখানে চলে যাবেন তবে যাওয়ার আগে অবশ্যই আপনি যে কাজটি করতে হবে নতুন একটা অ্যাপস ডাউনলোড করে নিয়ে যেতে হবে যদি আপনি পারেন ওই আগের পাসপোর্ট নাম্বারে রেজিস্ট্রেশন করতে আগের পাসপোর্ট আগের মোবাইল নাম্বারে রেজিস্ট্রেশন করতে পারেন তাহলে করবেন আর যদি আপনি এতে অক্ষম হন আপনি শুধু অ্যাপসটা ডাউনলোড করে ওই অ্যাপসটা নিয়ে আপনি নির্ধারিত কেন্দ্রে চলে যাবেন এবং বলবেন যে আমি ভ্যাকসিন নেওয়ার পরে আমার মোবাইলটা চুরি হয়ে গেছে বা আমার এটা ডিলেট হয়ে গেছিলো পরবর্তী আর হয় নাই কিন্তু আমি প্রথম ভ্যাকসিন নিয়েছি এখান থেকে আমার এই পাসপোর্ট নাম্বারে রেকর্ড আছে হয়তো তারা আপনাকে বিষয়টা ঠিক করে দিবে রিক্যালে ব্রিসি ওকে রিক্যালিব্রিসি ফিঙ্গারপ্রিন্ট লেবি ভিসা এগুলা কবে হবে খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা রিক্যালিব্রিসিতে রেজিস্ট্রেশন করেছি বাদ বাকি ফিঙ্গারপ্রিন্ট কবে হবে মেডিকেল কবে হবে কবে ভিসা পাবে এই বিষয়টা এখনো বস বলছে না বা এখনো ইমিগ্রেশনও বলছেন সেক্ষেত্রে আপনারা কি করতে পারি আপনাদের জন্য আপডেট এই মুহূর্তে ইমিগ্রেশন খোলা বিশেষ বিশেষ কাজগুলো খোলা হচ্ছে খোলা হয়েছে যারা ভিসা সাবমিট করতেছে রানিং ভিসা তাদের কাজগুলো হচ্ছে কিন্তু নতুন করে নতুন করে যারা বৃষ্টিতে আবেদন করেছেন তাদের বিচারা কবে নাগাদ কবে নাগাদ ফিঙ্গারপ্রিন্ট এই বিষয়ে এখন বলা যাচ্ছে না টোটালি লকডাউন শিথিল হলে লকডাউন কার্যক্রম একবার শিথিল হলে আপনাদের বস ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নেবে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট করানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট পেলে সেই ডেটে আপনাদের বস আপনাদেরকে নিয়ে যাবে ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেলে এরপর আপনাদের বস আপনাদেরকে জানাবে কবে আপনাদেরকে মেডিকেল করতে হবে কবে লেবির টাকা জমা দিতে হবে এই ধাপগুলো আপনাদের বসের সাথে আপনারা অ্যাটাচড থাকেন বসের সাথে কথা বলেন তারাই আপনাদেরকে সঠিক পরামর্শটা দিতে পারবে অনেকে প্রশ্ন করেছেন যে রিক্যালিভ প্রোগ্রাম এক কোম্পানিতে আবেদন করেছিলাম কিন্তু এখন বুঝতে পারছি যে কোম্পানিটা ভালো না বা কোম্পানিটা আমার কাজ সম্পূর্ণ করতে পারবে না বা কোম্পানি অনেকগুলো সমস্যা আছে তাহলে আমি কি করব এখন কি অন্য কোম্পানিতে রেজিস্ট্রেশন করতে পারবো বা করা যাবে উত্তর হলো ইয়েস আপনারা এক কোম্পানিতে রেজিস্ট্রেশন করেছেন চাইলে তারপরের পরের দিনে আরেক কোম্পানিতে করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি ফিঙ্গার না করছেন তখন পর্যন্ত আপনি আরেক কোম্পানি যেতে পারবেন কিন্তু এক কোম্পানির আন্ডারে যখনই ফিঙ্গার শেষ হয়ে যাবে তখনই আর ওই কোম্পানি থেকে সরার কোনো সুযোগ নাই আশা করি উত্তরটা পেয়েছেন এই মুহূর্তে যারা দেশে যাবেন অবশ্যই মাই ট্রাভেল পাস এই যে একটা সাইট আছে ইমিগ্রেশনের এই সাইটে আবেদন করে অনুমতি নিয়ে এরপরে যাবেন এটা আপনাদের জন্য ভালো হবে পরবর্তীতে আপনার মানুষের প্রবেশে সুবিধা হবে আশা করি বুঝতে পেরেছেন অনেকেই বলছেন যে আমার দেশ থেকে যারা আসবে তারাও তো মাই ট্রাভেল পাসে অ্যাপ্লাই করে আসতে হবে অনেকেই অ্যাপ্লাই করছে সবাইকে রিজেক্ট 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 করতেছে রিজেক্ট করার অনেক কারণ আছে হয়তো আপনাকে মালয়েশিয়ান ইমিগ্রেশন মনে করছে যে এই মুহূর্তে আপনার না আসলেও চলবে মালয়েশিয়াতে বা এই মুহূর্তে আপনার আসার দরকার নাই বা আপনি এখানে আসলে রিস্কের মধ্যে পড়ে যাবেন সেটা আপনি হতে পারেন সেকেন্ড হোম আপনি হতে পারেন স্টুডেন্ট আপনি হতে পারেন প্রফেশন প্রফেশনাল ভিসা আপনি হতে পারেন জেনারেল ওয়ার্কার সবগুলো অনেকেই রিজেক্ট করছে রিজেক্ট করলে সেখানে আবার পরবর্তী এক সপ্তাহ পর আবার আবার আপিল করতে পারবেন আবার অ্যাপ্লাই করতে পারবেন ওকে আশা করি বুঝতে পেরেছেন আর এই মুহূর্তে তো বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা এবং ইউকে এই ছয়টি দেশ ব্যান করে রেখেছে মালয়েশিয়ায় সম্পূর্ণ আগমন নিষেধ যে যে ভিসাধারী হোক না কেন এই এই ছয়টা দেশ যখনই ব্যান থেকে খুলে দেবে তখনই আবার অ্যাপ্লাই করে আসা যাবে ওকে বিচার মেয়াদ তিন মাস চার মাস আছে পাসপোর্ট বসের কাছে কিন্তু আমি এখন দেশে যেতে চাই বস ছুটি দিচ্ছে না এখন কি করবো আমার মেয়াদ মেয়াদ আছে যে যদি থাকে তাহলে আপনি পাসপোর্ট কোনোভাবেই দেশে যেতে পারবেন না তবে এরকম যদি হয়ে থাকে যে আপনার বিচার মেয়াদ শেষ তিন মাস আগে শেষ চার মাস আগে শেষ বা আপনি আসছিলেন লারি হয়ে গেছেন পাসপোর্ট আপনার বসের কাছে আছে সেক্ষেত্রে আপনি এখন পাসপোর্ট করা দরকার নাই বিশ রিঙ্গিত করে আপনি বাংলাদেশ হাইকমিশন থেকে একটা ট্রাভেল পাস নিয়ে সরাসরি কলালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পাঁচশো রেখে চলে এসেছেন তারা এভাবে যেতে পারবেন কিন্তু ভিসা থাকা অবস্থায় আপনার পাসপোর্ট ছাড়া দেশে যাওয়ার কোনো সুযোগ নাই ওকে এরপরে আছে এয়ার এশিয়াতে এখন কি কেলাই টুতে কি চলাচল করা যাবে কি যাচ্ছে কিনা ইয়েস এয়ার এশিয়ার থেকে কলামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টু থেকে যাওয়া যাবে কোনো সমস্যা হবে না যারা টিকিট নির্দিষ্ট এজেন্সির কাছে যোগাযোগ করবেন যে ওই দিনের ফ্লাইটটা ঠিক আছে কিনা তাহলে ওই ফ্লাইটটা ঠিক থাকলে চলে যাবেন কোনো সমস্যা হবে না পাসপোর্ট আছে মেয়াদ নাই রিক্যালিব্রিসি পুলাঙ্গে যেতে পারবো কি না আপনার যদি পাসপোর্টের মেয়াদ না থাকে আপনি যেতে পারবেন না ওকে এই মুহূর্তে এয়ার টিকিটের দাম পুনর রিঙ্গিত প্লাস যারা আগস্ট এবং সেপ্টেম্বরের মধ্যে যাবেন এই দুই মাসের জন্য মধ্যে যারা যাবেন চোদ্দশো রিঙ্গিত প্লাস পনেরোশোর কাছাকাছি বা পনেরোশো রিঙ্গিত প্লাস এয়ার লাইন্স অনুযায়ী মাস এয়ারলাইন্স একটু দাম বেশি মাস এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে মালিন্দ এবং অন্যগুলো যেগুলো আছে চোদ্দোশো সাড়ে চোদ্দোশো আর মাস এয়ারলাইন্স বা বাংলাদেশ এগুলো আছে এগুলো পনেরোশো প্লাস ওকে কোভিড নাইন্টিন আজকে দেখতে পাচ্ছেন টোটাল আক্রান্তের সংখ্যা বিশ হাজার ছয়শো সত্তর জন সালাঙ্গড়ে ছয় হাজার ছয়শো ছয় জন কলারামপুরে দুই হাজার দুই দুই হাজার আঠাশ জন কেডায় এক হাজার সাতশো ছিয়ানব্বই জন জোহরে এক হাজার চারশো পঁচিশ জন নিগারেজি মেলাঙে সাতশো সাতাশ জন কেলান্তাঙে এক হাজার তিনশো সত্তর জন সাবায় এক হাজার সাতশো বাউন্ন জন প্রিয়মাল সিং প্রবাসী বাংলাদেশি প্রাণ এই মোটামুটি আজকের সংবাদ আশা করি আপনাদের মনের অনেক প্রশ্ন এর মধ্যে থেকে পেয়ে গেছেন ধন্যবাদ আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের সংবাদটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন যাতে তারাও তাদের মনের প্রশ্নগুলো জানতে পারে ধন্যবাদ সকলকে দেখা হবে আগামীকাল নতুন নতুন কোনো আপডেট সংবাদ নিয়ে সে পর্যন্ত ভালোই থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিম